কুষ্টিয়ায় বাঘাজতিনের ভাস্কর্য ভাঙচুর। আওয়ামী লীগ নেতা সহ তিনজন আটক। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার রেশ কাটতে না কাটতেই কুমারখালীতে বাঘাজতিনের ভাস্কর্যের নাক ও মুখের কিছু অংশ ভেঙেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার কুমারখালীর কয়া ইউনিয়নে কয়া কলেজের সামনে নির্মিত ভাস্কর্যটি ভাঙার ঘটনায় পুলিশ দোষীদের খুঁজে বের করতে ইতোমধ্য অভিযান শুরু করেছে ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ও কেন্দ্রীয় নিজামুল হক প্রিন্সিপাল হারুন আর রশিদ নাইট গার্ড খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন একজন বাঙালি ব্রিটিশ বিরোধী বিপ্লবী নেতা তিনি বাঘাচ্যতির নামে সকলের কাছে সমাধিক পরিচিত ভারতে ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের আগে কলকাতায় জার্মান যুবরাজের সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে তিনি জার্মানি থেকে অস্ত্র ও বস্ত্রের প্রতিশ্রুতি অর্জন করেছিলেন তার জন্ম আঠারোশো সালে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় মাত্র ৩৫ বছর বয়সে ১৯১৫ সালে তিনি মারা যান বাংলাদেশে ভারতীয় দূতাবাসে দেওয়া তার ভাস্কর্যটি কয়া কলেজের সম্মুখে স্থাপন করা হয়েছিল ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ওসি মুজিবুর রহমান বলেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করছি রহস্য উদ্ঘাটনের অভিযান অব্যাহত রয়েছে